নমস্কার বন্ধুরা, স্বদেশ ভ্রমণের আপনারা আর একটি নতুন এডিশন দেখতে চলেছেন। এটি হচ্ছে আমাদের মেমারি নিজস্ব হোম টাউন। তো বন্ধুরা, আপনারা দেখতে থাকুন আমাদের এই মেমারি শহরের মধ্যে কি কি আছে। বন্ধুরা, আমরা এখন চলে এসেছি আমাদের মেমারি কৃষ্টি বেকারিতে। এখানে এখন চলছে পিসি সরকারের কিছু জাদু নিদর্শন। এখানে এসেছে পিসি সরকার এবং তার মেয়ে জুনিয়র পিসি সরকার। তো আপনারা একটু দেখতে থাকুন আমাদের কৃষ্টি বেকারিতে কিছু নিদর্শন।
আরেকটি আমাদের সরকারি কার্যালয়ে এসেছি, বিডিও অফিসে।
আমরা আমরা দেখলেন আরেকটা আমাদের সরকারি কার্যালয় মেওয়ারি পৌরসভা, তো সেখান থেকে আমরা এলাম আমাদের ভিডিও ভিডিওতে। এখানে বিভিন্ন রকম সরকারি কাজকর্ম হয়ে থাকে। তো বন্ধুরা চলুন আমরা এখান থেকে আমরা যাচ্ছি আমাদের আরেকটি মায়ের স্থান মেওয়ারি কার্যালয়।
তো বন্ধুরা আমরা এখন চলে এসেছি আমাদের মেমারি সব ছাড়িয়ে আমাদের পাশে হচ্ছে একটি গ্রাম বাপুর। এখানে আমরা দেখতে চলে যাই কিছু মন্দির, তো দেখতে থাকুন। আমরা এখানে চলে এসেছি, এখানকারই আমাদের একজন বন্ধু বা বলতে পারেন বা কাকার মতো বলতে পারেন, তো এই মন্দির সম্পর্কে উনি কিছু বলবেন, তো শুনে নিই আমরা। মোটামুটি 7 বছরের খাতা পাওয়া গেছে, এর আগে একটা পুরনো মন্দির ছিল, এই মন্দিরটা ভেঙে যাওয়ার পর এটা আমার বাবাদের আমলে তার আগে তৈরি করা। হ্যাঁ আছে, রাধা গোবিন্দ আছে, জগন্নাথ মহাপ্রভু আছে, এই সমস্ত নিত্য ভোগ হয়। আর দুপুরে অন্নভোগ হয়, রাত্রিরে অন্নভোগ হয়, আর মানে জগন্নাথের লুচি ভোগ দিতে হয়, জল খাবার দিতে হয়, লুচি ভোগ দিতে হয়, আর দুপুরে অন্নভোগ দিতে হয়। হ্যাঁ যত সময় একটু হয়, জন্মাষ্টমী হয়, এগুলো সব হয়। এই মন্দিরটা এমনি কাদের আমলে তৈরি হয়েছে বা কিছু আপনারা কিছু? হ্যাঁ, এটা রাখাল ঘোষ চৌধুরী বলে একজন ছিল এখানে জমিদার, তারা করেছে। আচ্ছা, কত বছর পুরো প্রাচীন আগে মন্দির? মোটামুটি 700 বছর আগে। 700 বছর আগে? আচ্ছা, 700 বছরের খাতা আমরা পেয়েছি। আচ্ছা আচ্ছা, ধন্যবাদ কাকাকে।